সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। কালকে রাত্রের বেলা মা আর বাবা এসেছিল, বাবার না শরীরটা একদমই খারাপ করে গেছে, আর বাবাকে নিয়ে কলকাতা ডাক্তার দেখিয়ে এসেছে। আর এখন যাচ্ছি রিপোর্ট করাতে মাকে বাবাকে নিয়ে। মা আর বাবা আগে গেল অটুর কাছে, আর আমি এখন যাচ্ছি। বাবা তো হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে, তাই বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি মাকে সাথে দিয়ে। রিপোর্ট করানো হয়ে গেছে, আর এখন দেখো ওই বাবা আর মা। ওই দেখো বাবা তো হাঁটতেই পারছে না, লাঠি নিয়ে হাঁটছে। আর রিপোর্ট নিতে আসবো বিকেল বেলা, এখন আর দেবে না। এখন বাড়ি চলে যাব, দেখো এখন দেখো অটুতে বসে রয়েছি, আর বাবা দেখো অটুতে বসেও ঘুম পেয়ে গেছে। আর এদিকে আমরা সবাই বসে আছি, আমরা একা বসে নেই, ওই দেখো আরেকটা অটুতে ওই আরো লোকজন বসে আছে। আর আমাদের ড্রাইভার দেখো ওই দিকে দাঁড়িয়ে আছে, ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে এসে চা টা খেয়ে নিলাম, মা চা করে নিয়েছে, চা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো দেড়শো আলু বাজি করে গিয়েছিলাম, কড়াইতে রেখে গিয়েছি, এসে নামিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, ওই দেখো ডাল এখনো প্রেশার কুকারে রয়ে গিয়েছে। আর এদিকে দেখো মা কালকে আসার সময় বাগের ডুকা এনেছিল, বাগের ডুকাটা এখন কেটে নেবে মা। আর বাবা তো বাজার এনেছিল, এখন চলো রান্নাটা তো এমনও দেরি হয়ে যাচ্ছে, রান্নাটা করে নিয়ে যাবে। এই দেখো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, প্রেশার কুকারও রয়ে গেছে। আর ডাল এখন দেখো কড়াইতে জল সেদ্ধ করে নিয়েছি, ডালে দিয়ে দেবো, ডালে জলটা কম আছে তাই। আর এদিকে দেখো বাজিটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে। আর ওই দেখো বাগের ডুকা আর লেবু এনেছিল। কালকে যে মা বাবা ডাক্তার দেখাতে এসেছিল, আসার সময় দেখো উল্ডাটা নিয়ে এসেছে আর লেবু নিয়ে এসেছে। আর এদিকে দেখো ডালটা প্রেশার কুকার থেকে নামিয়ে সম্বাদ দিয়ে নিয়েছি। আর এখন মা দেখো উল্ডাটাটা কেটে দিচ্ছে, উল্ডাটাটা রান্না করবো আর কি। মা এদিকে উল্ডাটা কাটছে, আর ওইদিকে দেখো শাশুড়িমাও কাঁঠালের বিচি কেটে দিচ্ছে উল্ডাটা। আমার এখনো রান্নাটা শেষ হলো না। আর এদিকে দেখো বাবা খেতে বসে গেছে, ওই দেখো। আর এদিকে দেখো রান্না এখনো শেষ হচ্ছে না। এদিকে দেখো এ তরকারিটা, এদিকে হচ্ছে আমাদের তরকারি, আর এটা হলো ওই দেখো মার তরকারি। মা তো রসুন পেঁয়াজ খায় না, তাই মার জন্য আলাদা করেছি। আর এদিকে দেখো সয়াবিনের তরকারি করেছি তোমাদের তো না। আর এখন শানুকেও বাদ দিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি দিয়ে, বেলা তো অনেক হলো। রান্না শেষ করে স্নান করে চলে এসেছি, আর এসে তোমাদের দাদাকে ফোন করেছিলাম। তোমাদের দাদা বললো এখন আসবে না পরে আসবে। তা সকালে তো ডাক্তারের কাছ থেকে এসে শুধু একটা বিস্কিট দিয়ে চা খেয়েছিলাম, মাও খেয়েছে, মা বাবা রুটি দিয়ে খেয়েছে। আমি তো রুটিটা খেতে পারি না, কেন জানি গ্যাস হয়ে যায়, এখন আর খেতে পারি না। আগে খেতে পারতাম কিন্তু এখন খেতে পাচ্ছি না, তাই একটা বিস্কিট দিয়ে চা খেয়েছি। তা রান্না তো হতে অনেক দেরি হয়ে গেছে, মা বাবা শানু ওরা সবাই খেয়ে নিয়েছে। ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও, আমার তো দেরি হবে, আমি স্নান করে এসে খাবো। তাই এখন স্নান করে চলে এসেছি। আর আজকে না রান্না হতে হতে অনেক দেরি হয়ে গেছে, কারণ তোমাদের দাদা তো মাছ শুটকি মাংস ডিম এগুলো কিছুই খায় না, তোমাদের দাদার জন্য আলাদা করে রান্না করেছি। শানু আর তোমাদের দাদার জন্য সয়াবিনের তরকারি রান্না করেছি, আর দেড়শো আলু ভাজা করেছি তোমরা তো দেখলে, আর ডাল রান্না করেছি মুগের ডাল। তারপর আবার এই যে উল্ডাটা এনেছিল, উল্ডাটা দিয়ে
মা তো আবার মা বাবা তো আবার রসুন পেঁয়াজ খানা মার জন্য রান্না করেছি উল্টাটা রসুন ছাড়া আমাদের জন্য আবার রান্না করেছি রসুন পেঁয়াজ দিয়ে আর বাবার জন্য রান্না করেছি বাবা তো উল্টা তোমাদের দাদাকে তো ফোন করেছিলাম তোমাদের দাদা তো এলো না আর আমার না খিদে পেয়ে গেছে তাই আমি বাটটা খেয়ে নিয়েছি আর ভাত খেতে গিয়ে দেখি বাটটা না অনেকটাই নরম হয়ে গেছে আগে দেখেছিলাম নরম হয়েছে কিন্তু এতটা যে নরম হয়ে গেছে তা তো আর বুঝতে পারিনি আমি খেতে গিয়ে দেখি বাটটা অনেকটা নরম হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি কিন্তু তোমাদের দাদা তো এসে আর ওই নরম বাটটা আর খাবে না তাই এখন আবার ভাত বসিয়েছি আর একসাথে বিকেলের বাটটাও বসিয়ে দিয়েছি কারণ বিকেলবেলা তো ডাক্তারের কাছে যাব আবার রিপোর্টের জন্য যে সকালে যে গিয়েছিলাম সকালে তো সবটি রিপোর্ট হচ্ছে না তাই আবার বিকেলবেলা যাব বিকেলেও যাব আবার কালকে সকালেও যাব দেখি বাটটা হয়েছে কিনা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেখো আবার রেডি হয়ে গেলাম ডাক্তারের কাছে চলে যাচ্ছি বাবা সামনে যাচ্ছে আর আমিও বেরিয়ে গেলাম ওই দেখো বাবা যাচ্ছে লাঠি পর করে করে লাঠি দিয়ে ওই দেখো ডাক্তারের চেম্বারের এখানে তো এসে পড়েছি এসে দেখি এ দেখো বদ্ধ এখনো খুলছে না চেম্বার এই যে বদ্ধ আরো পরে খুলবে আর কি আর বাবা ওদিকে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে ওই দেখো বাবা দাঁড়িয়ে আছে দেখো ডাক্তারের চেম্বার এখনো খোলা হয়নি আমরা তো অনেক আগে এসে পড়েছি তাই ডাক্তারের চেম্বার এখনো খোলা হচ্ছে না আগে এসে পড়েছি বলতে সকালে তো অনেকটা দেরি হয়ে গেল তাই আর গাড়িরও তো কত সমস্যা থাকতে পারে তাই চলে এসেছি আর কি আগে আগে ডাক্তারের চেম্বার তো খোলা হলো না কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তাই বাবা বলছিল ওই যে ড্রাইভাররা সবজি বিক্রি করছিল ওখানে নাকি এসে দাঁড়াবে তাই বাবাকে নিয়ে ওখানে চলে এসেছি আর ওইদিকে দেখো দুটো মেয়ে ফুচকার দোকান থেকে ফুচকা খাচ্ছে আমারও ইচ্ছে হচ্ছিল যে আমিও একটু ফুচকা খাই কিন্তু কি করবো আমার তো পেট সইবে না পেট ভালো না ব্যথা করছে অনেক দিয়ে এমাত্র সারলাম এখন বাড়ি চলে যাবো এখন বাজে 8টা বাড়ি চলে যাবো ডাক্তারের কাছ থেকে অনেকক্ষণ হলো চলে এসেছি এসে শুয়েছিলাম বাবা বলছিল ভাত খাবে তাই মা বলছে যে আমি ভাত দিয়ে দেই তুই শুয়ে থাক আর শানুকে দেখতে পাবে না শানুকেও বলছিল যে বাদ দে মা বলছিল আর কি শানু বললো না এখন খাবো না কিন্তু পরে আবার দিয়ে দিয়েছিল তোমরা দেখতে পাবে না শানু তো ক্যামেরার সামনে এমন আসতে চায় না ডাক্তার দেখিয়ে এসে চা খেয়েছি চা খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট করেছি রেস্ট করার পর মা দুই বাবাকে বাদ দিয়ে দিয়েছে আর মা শানুকে বলছিল ভাত খেতে শানু বললো এখন নাকি শানু ভাত খাবে না আরো পরে খাবে আর তোমাদের দাদা তো এখনো পর্যন্ত এলো না তোমাদের তোমরা তো জানো তোমাদের দাদা অনেক দেরি হয় আসতে আর এ দেখো তোমাদের দাদার লাইটিং তো এখন আর ভিডিওটা বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম কিন্তু দেখো তোমাদের দাদা আসার সময় আবার সিঙ্গারা নিয়ে এলো আমরা তিনজনের জন্য তিনটা শানু আমি তোমাদের দাদা আর অন্যরা তো খাবে না আর আমার মা বাবা তো এমনি তো অন্য দোকানের কোনো জিনিস খেতে চায় না আর আমাকে তোমাদের তোমার দাদা দিয়েছিল কিন্তু আমি একটুখানি ভেঙে নিয়েছি